সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ইনোলেজের সাথে আছেন। আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম, আমি মোহাম্মদ আরিফ হোসেন ইনোলেজের পক্ষ থেকে। তো আজকে আবার আমরা নতুন আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে হাজির হয়েছি। তো আজকে এপিসোড 12 আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। তো এপিসোড 11 পর্যন্ত কিন্তু আমরা ইন্টারেক্টিভ রিপোর্টের ডিটেলস আলোচনা করে এসেছি। তো আজকে এপিসোড 11-এর সামান্য একটু বিষয় আমি পুনরায় আবার আলোচনা করব। আলোচনা করবো কি, আপনাদেরকে দেখাবো আসলে ডিটেলস ভিউ, ইন্টারেক্টিভ রিপোর্ট যে ডিটেলস ভিউটা ছিল সেখানে আমরা কিভাবে HTML অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে আপনাদের একটি আর কি সাধারণ ধারণা দেওয়ার জন্য, বিশেষ করে যারা একেবারে নতুন জানেন না কিভাবে আসলে কাজ করতে হয় সেই বিষয়টি আমি দেখাবো। আর হচ্ছে রিফ্লো রিপোর্ট, কলাম টগল রিপোর্ট, আরেকটি হচ্ছে রিজন ডিসপ্লে সিলেক্টর, এই তিনটি রিজন নিয়ে আমি আলোচনা করব। ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আর শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট এবং ওদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। চলুন তাহলে আজকের এপিসোডটি শুরু করি। তো আপনারা গতদিন দেখেছেন যে আমি ইন্টারেক্টিভ রিপোর্টে ডিটেলস ভিউ একটি অপশন নিয়ে এসেছিলাম। সেই ডিটেলস ভিউতে আমরা এরকম একটা সাদামাটা HTML টেবিল তৈরি করেছি, যেটা আসলে হেল্পে দেওয়া ছিল সেটা আমরা তৈরি করেছি। আর বলেছিলাম যে আপনারা চাইলে যদি HTML CSS বুঝেন তাহলে এটা অ্যাপ্লাই করতে পারেন। তো সেটার একটা সামান্য ডামি আমি দেখাবো। তো চলুন আমরা তাহলে W3 স্কুল থেকে টেবিল ডিজাইনটা আমরা নিয়ে আসি। তো এখানে খুব সুন্দর একটি টেবিল ডিজাইন করা আছে, আমরা এটি ইউজ করব। তো এখান থেকে আমরা কিভাবে ইউজ করব সেটি আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখান থেকে স্টাইলটাকে কপি করব। স্টাইলটি কপি করে আমি এখানে সরাসরি চলে যাব আমার পেজ লেভেলে। ওকে, পেজ লেভেলে চলে যেয়ে আমি এখানে যেটি করব, এই ইনলাইন আমার যে CSS এর যে অপশন আছে, CSS অপশনের ইনলাইন পোর্শনে আমি এটাকে দিয়ে দিব। দিয়ে দিলে আমার প্রাইমারি কাজ শেষ। তারপর আমি রিপোর্ট সিলেক্ট করব, রিপোর্ট সিলেক্ট করে অ্যাট্রিবিউটসে চলে আসব। অ্যাট্রিবিউটসে আসার পরে আমরা এখানে দেখুন ডিটেলস ভিউতে এই টেবিল ডিক্লেয়ার করেছিলাম। তো এখানে আমি যেটি করব, এখান থেকে আমি নিয়ে আসব হচ্ছে এই টেবিল, এতটুকু আমি নিয়ে আসবো, এতটুকুর সাথে সাথে আমি এই টেবিল হেডার পোর্শনটাকেও নিয়ে আসব। তো এখানে আমি পেস্ট করে দিব, ওহ সরি পুরোটি কপি হয়নি, এখান থেকে আমি এতটুকু নিয়ে আসবো। তো এতটুকু নিয়ে আসলে আমি যেটি করব, টেবিলটা আমি তৈরি করলাম এবং টেবিলের হেডারটা আমি তৈরি করব। তো হেডার আমি প্রথমে দিয়েছিলাম হচ্ছে লাস্ট নেম, তারপরে দিয়েছিলাম হচ্ছে জব আইডি, তারপরে আমি এখানে দেখাবো আরেকটি কলাম হচ্ছে স্যালারি। ওকে, স্যালারি দেখিয়ে দিলাম। তো এ পর্যন্ত আমার শেষ। দেন হচ্ছে আমি আমি চলে যাব হচ্ছে ফর ইচ রো। ফর ইচ রোতে আসলে কি হবে, তো ফর ইচ রোতে আমার এখানে স্যালারি আছে, জব আইডি আছে, লাস্ট নেম আছে, ঠিক আছে। আর এটা রাইট অ্যালাইন আছে, আপনারা চাইলে অ্যালাইনটা বাদও দিতে পারেন অথবা রাখতে পারেন। আমি এখান থেকে বাই ডিফল্ট এটা দেওয়া ছিল, আমি এটা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার সাথে সাথে আমরা রিপোর্টটি দেখব, খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা বিভিন্ন কন্ডিশনাল বেসিসে কিন্তু এই ধরনের ডিটেলস অফ ভিউ অপশনটা তৈরি করতে পারেন। আর আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখুন আগের মতো রিপোর্ট আসবে, প্লে যে রিপোর্টটা ওরাকল এক্সপ্রেস যেভাবে করে দিচ্ছে সেভাবে। আর এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই রিপোর্টটা চলে আসবে, বুঝা গেল? এবার কিন্তু আপনারা ডিটেলস ভিউটা দেখাতে পারেন। তো চলুন আজকের আমি আর পূর্বের বিষয় নিয়ে আজকে আর আলোচনা করব না, আমি চলে যাব আজকের আমাদের যে কন্টেন্ট ছিল সেই কন্টেন্টে। তো সেই কন্টেন্টে যাওয়ার শুরুতে আমি একটি নতুন পেজ ক্রিয়েট করে নিব। আমি এখান থেকেও ব্ল্যাঙ্ক পেজ নিব, আর হচ্ছে আমি নিব হচ্ছে রিজিয়ন, সরি স্পেলিংটা একটু ভুল হয়ে গেল, রিজিয়ন ডিটেলস 2 দিলাম। 2 কি আমাদের আছে আমরা একটু দেখে আসি, নাই 2 নামে কিছু নাই, আমি 2 দিয়ে আসলাম। আর এখান থেকে আমি মেনু, নেভিগেশন মেনু ক্রিয়েট করে দিচ্ছি, ফিনিশ করে দিলাম, সেভ করে দিচ্ছি। সেভ করে দিলে আমরা এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ পাবো। তো ব্ল্যাঙ্ক পেজ পাওয়ার পরে আমি এখানে বডিতে যাব, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আমাকে অপশন দিবে, আমি এখান থেকে ক্রিয়েট নিউ রিজনে যাব। তো প্রথমে আমি দেখব হচ্ছে রিফ্লো রিপোর্ট। রিফ্লো রিপোর্টটা কি, খুব সুন্দর একটি অপশন।
এটি যদি আমরা অন্য কোনো ফ্রেমওয়ার্কে করতে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক কোডিং করতে হয়। কিন্তু ওরাকল অ্যাপ্লিকেশন এক্সপ্রেসের যে থিম লো কোড ডেভেলপমেন্ট, তো সেই লো কোড ডেভেলপমেন্টে কিন্তু ওরাকল অ্যাপ্লিকেশন এক্সপ্রেস কিন্তু আমাদেরকে বাই ডিফল্ট করে দিয়েছে, ঠিক আছে? এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমি নিয়ে আসবো হচ্ছে রিফ্লো রিপোর্ট। রিফ্লো রিপোর্টে আমাকে একটি কুইরি অথবা টেবিলটাকে সিলেক্ট করে দিতে হবে, বা আমি হচ্ছে টেবিলটাকে সিলেক্ট করে দিচ্ছি, এমপ্লয়িজ টেবিল, সরি, এমপ্লয়িজ টেবিলটা সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এখান থেকে সেভ করে দিব। সেভ করে দিলে আমরা এরকম একটি রিপোর্ট পাবো, তাই না? অ্যাজ লাইক ক্লাসিক রিপোর্টের মতন হই, বাট হচ্ছে এখন আমার কি সুবিধা আমি আসলে এখানে পাবো, তাই না? এখন সুবিধা হবে রিফ্লো রিপোর্টটা আসলে কি হয়, ধরুন আমার এই অ্যাপ্লিকেশনটা যে কোনো ট্যাবে হোক, মোবাইলে হোক, ভার্সনে চলবে। তাহলে আমরা যদি এখান থেকে ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখবো হচ্ছে, এটাকে আমি একটু আলাদা, সরি, বটমে আছে, আমি আলাদা করে দিই, দিয়ে মিনিমাইজ করে। এখন দেখেন রিফ্লো রিপোর্টের সুবিধাটা কি, ঠিক আছে? রিফ্লো রিপোর্টের এই যে ফার্স্ট টাইম শুরু হইলো, ডিপার্টমেন্ট আইডি শেষ, আবার আরেকটি শুরু হইলো, আরেকটি শেষ। এটাকে যদি আমরা বড় করি, তাহলে কিন্তু এই যে রিফ্লোটা কিন্তু আবার পুনরায় চলে আসছে। এভাবে কিন্তু ডাইনামিক্যালি ও চেঞ্জেস করে নিয়ে আসবে, ইউআই এর সাইজের উপরে ডিপেন্ড করে। বুঝা গেল বিষয়টা? তো এটা হচ্ছে রিফ্লো রিপোর্টের একটা প্যাটার্ন। তো আপনারা চাইলে কিন্তু এভাবে তৈরি করতে দেখতে পারেন। আর এখানে ডিটেলস বিষয়ে আলোচনা করার মতো কিছু নেই, আপনারা চাইলে দিতে পারেন নো ডাটা ফাউন্ড মেসেজ আর সিএসএস ক্লাস অ্যাট্রিবিউটস, এগুলো ইউজ করে দেখতে পারেন। তো এই ছিল মূলত রিফ্লো রিপোর্ট। তো নেক্সট আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী অপশনে। তো পরবর্তী অপশনে যাওয়ার জন্য আমি যেটা করব, এই রিপোর্টটাকে রিজন থেকে আমি এখান থেকে নেভার করে দেন সার্ভার সাইড কন্ডিশন, যেটা একই পেজে আমি দেখাবো, না হলে বারবার আমাকে আবার চেঞ্জ করতে হবে। তো আমি এটাকে নেভার করে রাখলাম, এখান থেকে আমি আরেকটি রিজন ক্রিয়েট করে নেব। এখন আমি দেখাবো হচ্ছে কলাম টগল রিপোর্ট, কলাম টগল রিপোর্ট, কলাম টগল রিপোর্ট আমরা দেখবো। তো কলাম টগল রিপোর্টও আমরা এখানে পেয়ে যাব, কলাম টগল রিপোর্ট। এটিও দারুণ ডাইনামিক একটি জিনিস, ইন্ড ইউজারকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দেওয়ার জন্য। যদি আমাদের কখনো রিপোর্টের কলাম অনেক হয়ে যায়, তাহলে কিন্তু আমরা চাইলে এই কলাম টগল রিপোর্টটি ইউজ করতে পারি। তো এখানে আমি দেখি, প্রথমে আমরা দেখলে আসলে অনেক কথা কমে আসে। তো আমরা এখান থেকে রান দিচ্ছি, রান দেওয়ার পরে আমরা এরকম একটি রিপোর্ট পাবো এবং সাথে একটি বাটনও পাবো কলামস নামে, ঠিক আছে? তো এই কলামসে আমি ক্লিক করলে একটি পপ আপ মেনু পাবো উইথ বাটন নেম, ঠিক আছে? উইথ বাটন নেম সহকারে পাবো। তো এখান থেকে আমাদের যে অপশনটি হবে, আমরা চাইলে এখান থেকে ইউজারকে সুবিধা দিতে পারবো, ইন্ড ইউজারকে, যে তার যে যে পোর্শনের দরকার নেই কলামের, সেই কলামটাকে কিন্তু সে এখান থেকে সরিয়ে দিতে পারবে, সরিয়ে দিয়ে সে এখানে দেখতে পারবে। তো আপনারা চাইলে এভাবে ইউজ করতে দেখতে পারেন, এটাও বিভিন্নভাবে ইউজ করা যায়। তো এখানেও কিছু অপশন আছে, অল্প কিছু। তো স্ট্রক এবং স্ট্রাইপ যদি তুলে দেন, তাহলে দেখুন রিপোর্টটা একেবারে এভাবে আসবে, একেবারে প্লেন রিপোর্ট হিসাবে চলে আসবে, প্লেন টেক্সট রিপোর্ট হিসাবে। আবার প্রয়োজন হলে এখান থেকে কমাতে বাড়াতে কিন্তু আপনি সুবিধা পাবেন, আবার প্রয়োজন হলে বাড়িয়ে দিতে পারবেন। তো এটা হচ্ছে কলাম টগল রিপোর্ট, ঠিক আছে? ওরা করলে অ্যাপ্লিকেশন এক্সপ্রেস কিন্তু বাই ডিফল্ট এগুলো করে দিচ্ছে। তো আমরা নেক্সটে যাবো, নেক্সটে আমরা দেখবো হচ্ছে রিজন ডিসপ্লে সিলেক্টর। এটিকে আমি এখন আবার নেভার করে রাখবো, যাতে আমার ওই রিপোর্টটি উপরে চলে আসে। হ্যাঁ, তো এটাকে আমি নেভার করে রাখতেছি। তো নেভার করে রাখলাম, রাখার পরে আমি এখান থেকে একটি সিলেক্ট করব হচ্ছে রিজন ডিসপ্লে সিলেক্টর, আমি নাম দিচ্ছি ডিসপ্লে সিলেক্টর, ডিসপ্লে সিলেক্টর নাম করে দিলাম। এখন এখান থেকে আমি নিব হচ্ছে রিজন ডিসপ্লে সিলেক্টর, ওকে? রিজন ডিসপ্লে সিলেক্টর নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার সাথে সাথে এখানে আমরা এরকম একটি ডিসপ্লে পাব। তো এর আন্ডারে আমি যেটি করব, একটি সাব রিজন ক্রিয়েট করে নিব, এখানে আমি দেব রিজন ওয়ান, আর তারপরে হচ্ছে এটাকে আমি ডুপ্লিকেট করব রিজিয়ন টু, এটাকে আবার ডুপ্লিকেট করব রিজিয়ন থ্রি, থ্রি নামে করে দিচ্ছি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে রিজন ডিসপ্লে সিলেক্টর একটি কিন্তু নাই। এখন আমাদেরকে যেটি করতে হবে, এখানে এসে
প্রত্যেকটা কি আমরা রিজন ডিসপ্লে সিলেক্টর ইউজ করতে হবে এখানে। এই যে অ্যাডভান্সের যে রিজন ডিসপ্লে সিলেক্টর, এখান থেকে আমরা একসাথেও করতে পারি অথবা আলাদা আলাদা করতে পারি। যেহেতু আমাদের একসাথে অপশন আছে, আমরা একসাথে সিলেক্ট করে দিলাম, দিয়ে এখন আমরা রান দেবো। রান দিলে কিন্তু আমরা দেখবো যে রিজন ডিসপ্লে সিলেক্টরটা কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা করতে পারি। তো এখানে কিছু অ্যাট্রিবিউটস অপশন আছে, সেই অ্যাট্রিবিউটস অপশনটা আমরা দেখবো এখন। তো অ্যাট্রিবিউটসে গেলে আমরা এখানে পাবো হচ্ছে রিমেম্বার লিস্ট সিলেকশন, আর হচ্ছে ইনক্লুড শো অল। এই শো অলটা যদি আপনি দেখাতে না চান, তাহলে এখান থেকে সুইচ বাটনটাকে অফ করে দিবেন। অফ করে দিলে সে কিন্তু আর দেখাবে না। আমরা যদি রিফ্রেশ দিই, তাহলে কিন্তু ওই যে ডিসপ্লে যেটাকে, এই যে রিমেম্বার লাস্ট সিলেকশনটাকে কিন্তু ধরে রাখবে, ঠিক আছে? রিমেম্বার লাস্ট সিলেকশনটাকে ধরে রাখবে। তো এখানে আমরা যদি রিজিওনে যাই, রিজিওনে গেলে এই অ্যাট্রিবিউটস অপশনে মোটামুটি আমরা আরো কিছু অপশন পাবো। তো বডি হাইট যা ছিল থাকলো, হেডারও যা আছে তাই থাকলো, স্টাইল এটা থাকলো। আমরা এখানে একটি অপশন পাবো, হেডিং লেভেল H1 দিলাম, দিয়ে আমরা যদি এখানে যাই, তো এভাবে কিন্তু আমরা পেয়ে যাবো। আর এখানে আরেকটি বিষয় বলার আছে, যেটি হচ্ছে আমরা দেখতে এখান থেকে কিন্তু এই আপনারা চাইলে বিভিন্ন ধরনের এখানে অ্যাকসেন্ট আছে। তো এই অ্যাকসেন্টটা যদি আমরা 1 দিয়ে আসি, তো আমরা দেখবো যে এখানে কালারটা একটু চেঞ্জ হবে। আপনারা চাইলে কিন্তু একটি রিজনের আন্ডারে একাধিক রিজন তৈরি করে এভাবে কিন্তু ইউজারকে ফ্যাসিলিটিস গুলো দিতে পারেন, বুঝা গেল? তো এখানেও আরো ডাইনামিক কাজ করা যায়, যে এখান থেকে সিলেক্ট না করে আমরা চাইলে এই রিজনের ভিতরে অনেক আইটেম ক্রিয়েট করলে উপরে না যে আমরা নেক্সট বাটন চাপলেও কিন্তু এই রিজনটি সুইচ করা যায়। এটি হয়তো আমি অন্য একটি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে বাই ডিফল্ট যা ছিল তাই আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি কোনো না কোনো ভাবে এই তিনটি রিজন আপনারা চাইলে কিন্তু ইউজ করে দেখতে পারেন। রিজন ডিসপ্লে সিলেক্টর কিভাবে আমরা এখানে দেখালাম, তো আপনারা চাইলে আরো অ্যাডভান্সে যেতে পারেন। তো এই ছিল মূলত আজকের এপিসোড 12 এর কন্টেন্ট। ইনশাল্লাহ নতুন আরেকটি এপিসোড নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো। আজকে এই পর্যন্ত। আর একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ওনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।